তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আপনারা মায়াপুর ইস্কনে খাওয়ার ব্যবস্থা কী, কোথায় খাবেন, কী বৃত্তান্ত। ঠিক আছে, তো আগের দিন আমি যে ভবনের কথাগুলো বলেছিলাম, ঠিক আছে, শুধু শ্রুতি ভবনটা আমার মিস হয়েছিল, এটা ডেসক্রিপশনে নোট করে দিয়েছিলাম। শঙ্খচক্র, গদা, পদ্ম, চৈতন্য, গীতা, ঈশ্বরদেয়ান আর শ্রুতি ভবন আছে, শ্রুতি ভবনে খাওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে এখানে প্রচুর ভবন আছে। বেসিক্যালি আপনারা 1 নম্বর গেট থেকে যখন ঢুকবেন, তখনও কিছু ওখানে কুপন স্টল থাকে, যে ভবনের কুপন কেটে আপনারা যেতে পারেন। সেটা হচ্ছে গীতা, গদা, গীতা আর নামহট, ও হ্যাঁ নামহট্ট ভবন আছে। ঠিক আছে, এই যে সব কটা ভবনের নাম বললাম, কালকে নামহট্ট মিস হয়ে গেছিলো, তারপর মনে পড়েছে। নামহট্ট 4 নম্বর গেটে ঢুকেই ভাঙাতে পড়বে। নামহট্ট ভবনের 2টো বিল্ডিং হয়েছে, তো এখানে ফ্রিতে খাওয়ার ব্যবস্থা তো আছেই। তাছাড়া আগে কুপনের ব্যবস্থাগুলো বলে নিই, তো 1 নম্বর গেটে ওখান থেকে ঢুকে তো 3টে আপনারা স্টল ধরুন পেয়ে যাচ্ছেন। এছাড়াও শীতকালে ওখানে প্রচণ্ড ভিড় হয়। এখানে এছাড়াও আপনারা যে ভবনে খাবেন সেই ভবনে গিয়েও একটি কুপন কাটতে পারেন, ওখানে যদি ভিড় হয়, বিশেষ করে শীতকালে ভিড় হয়। ঠিক আছে, তো গদা ভবনের কুপন কাটতে পারেন। ঠিক আছে, মানে সকালে এবং বিকেলে, মানে দুপুরে এবং সন্ধেবেলা খাওয়ার ব্যবস্থা আছে গদায়। তো সকালবেলায় সাধারণত বাইরে স্টল বসে আই থিঙ্ক, এবং বাকি সময় আপনারা বিকেলবেলা খাওয়ার হলে এমনি ভবন থেকেই তো কিনতে হবে, কুপন কাটতে হবে। তো গদায় আই থিঙ্ক এখনও তাই আছে, আমি যা জানি মোটামুটি। গদায় দুপুরে হচ্ছে 80 টাকা আর রাত্রির হচ্ছে 50-60 টাকা, আর গীতায় সকালে বা দুপুরে হচ্ছে 60 টাকা আর রাত্রিরে 50 টাকা, আর নামহট্টে দুপুরে 50 টাকা আর রাত্রিরে 40 টাকা। এই না, রাত্রিরে হয় না, ঠিক আছে, রাত্রিরে খাবার হয় না। নামহট্ট আগে মানে 40 টাকা ছিল, এখন দুপুরে 50 টাকা আমি খেলাম। নামহট্ট ভবনের আই থিঙ্ক ওটা 2ন্ড বিল্ডিংয়ে ছিল নিচে, ওখানে জুতো জমা করি তারপর খেতে হয়, কারণ অনেক লোক হয় তো ওখানে। তো গীতা ভবনে একবার রাত্রিরে খেয়েছিলাম, আমার জুতো জমা করতে হয়নি, এমনি জুতো রাখার যে জায়গা আছে সেখানে র্যাকে রেখেই খাওয়া হয়েছিল। তো এরকম বিভিন্ন ভবনে তো আছে, শ্রুতি ভবনেও আপনারা গিয়ে গিয়ে ওখান থেকে কুপন কাটতে পারেন দুপুর বা রাত্রিরে। ঈশ্বরদান ভবনে গিয়ে কাটতে পারেন, ঠিক আছে, ওখানে গিয়েই। ঈশ্বরদান ভবন মায়াপুর ইস্কনের সব থেকে, মহাপ্রসাদ থালির মধ্যে সব থেকে কস্টলি, যেটা হচ্ছে দুপুরবেলা 150 টাকা আর রাত্রিবেলা 100 টাকা। শ্রুতি ভবনটা আমি ঠিক যাই না, তো এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া অন্নদান কমপ্লেক্সে আপনারা 4 বেলা, ঠিক আছে, 1-2 বেলা না, 4 বেলা, যেটা পৃথিবীর কোথাও দেয় বলে আমার মনে হয় না। তো সকাল 9টা, তার দুপুর 12টা, বিকেল 4টে, সন্ধে 7টা, 7টাটা লাস্ট। ঠিক আছে, ভবনের খাওয়া তো 8:30-9টা পর্যন্ত হয়। আই থিঙ্ক আমরা গীতা ভবনে রাত্রিরে খেয়েছিলাম, ওটা মানে 8:30 টাইম ছিল লাস্ট, 9টা পর্যন্ত খাওয়া দাওয়া হয় হয়তো রাত্রিরে লাস্ট ভবনে। কিন্তু অন্নদান কমপ্লেক্সে ওই 8টা পর্যন্ত, ধরুন 7টার থেকে ও দিতে দিতে 7:30, 7:15, 7:30 মতো হয়ে যায়, 8টার মতো রাত্রিরে 2ন্ড ব্যাচ করাটা। মানে দুপুরে খুব বেশি ভিড় হয়, দুপুরে আমি জাস্ট টেস্ট করার জন্য ওখানে গিয়েছিলাম প্রথম দিন, আমি শুনেছিলাম 12:30, তো সেই হিসাবে প্রথম দিন যেদিন গিয়েছি সেদিনই গিয়েছিলাম ওখানে, 14 তারিখে গিয়েছিলাম মে মাসে, তার আগে 1 তারিখেও ঘুরে এসেছিলাম ফ্যামিলি নিয়ে। তারপর একটা কাকাকে নিয়ে গেছিলাম, যখন 3 দিন মায়াপুর থেকে, 1 দিন নবদ্বীপ এবং তারপরের দিন কাটোয়া হয়ে বাড়ি এসেছিলাম। তো সেই ক্ষেত্রে যেদিন গিয়েছিলাম সেদিনই অনুদান কমপ্লেক্স 12:30 দিয়ে গেছিলাম, তো সেদিন তো 1.5 ঘন্টা দাঁড়িয়ে গেছিলাম। তারপরের দিনে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, 12:15 দিকে ওনায় গিয়েছিলাম, তো সেদিনও 45 মিনিট মতো দাঁড়াতে হয়েছিলো। দুপুরে প্রচণ্ড ভিড় হয়, আপনারা দুপুরটা অ্যাভয়েড করেন, এবার গেলে আমি দুপুরে অ্যাভয়েড করবো। আর দাঁড়াতে হলো 11:30 দিকে দাঁড়াবেন, আমার মনে হচ্ছে 12:00 ওটা, সবাই বলেছিলো 12:30, আবার অনেকে বলেছে 12:00ও, এখন দেখলাম। তো 9টা, 12টা, 4টে, 7টা ফ্রি খাবার, ঠিক আছে, বেশি হাইফাই খাবার কিছু হয় না, ফ্রিতে আর কি দেবে, তাই না? আর আগের দিন যে রুমের ব্যাপারটা বলছিলাম, যে 25 টাকা 1 একজন, কারণ 4জন 100 টাকা, মানে কি 4জন যদি বন্ধু যান, ফ্যামিলি হলে একজনকে এই টাকা দিতে হবে, বন্ধু যান সেক্ষেত্রে ভাগ করতে পারেন 25 টাকা করে, পার তো পড়ছে না। আর ফ্রিতেও সেখানে গৌনিতা ধর্মশালা আর গৌরাঙ্গকুটির 100 টাকা পাবেন, আর ফ্রিতেও বিশ্রাম স্থানে আপনারা ফ্রিতে থাকতে পারেন বলেছিলাম। বৃন্দাবনে যেমন ফ্রিতে ঘরও পাওয়া যায়, 50 টাকায় বেডও পাওয়া যায়, ঠিক আছে, গৌতম নিবাস বলে মাকে বিহারী মন্দিরের ওখানে শুনেছি আমি এগুলো, মানে একটা, মানে সেক্ষেত্রে তারা সেবাই করছে, ফ্রিতে রুমই দেয়, হয়তো সাধারণ মানেরই তাও, আর ম্যাট্রেস বা বেড শুধু দেয় উপরে, মানে একদম হল রুমে 50 টাকা, ঠিক আছে। ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার, যেটা পাগল বাবা মন্দিরের কাছে বৃন্দাবনে, বৃন্দাবন মথুরা রোডে পাগল বাবা মন্দির পড়ে যেটা, আর যেটা নতলা মন্দির, ঠিক আছে, বৃন্দাবনে খুব বড় মন্দির একটা,
ওই কমল মন্দির, বৈষ্ণো দেবী মন্দির, পাগল বাবা মন্দির, যে মথুরা বৃন্দাবন রোডে যেগুলো পড়ে, আরও কিছুটা এগিয়ে গেলে মথুরার দিকে তো বিড়লা মন্দির পড়ে, যাই হোক। আর বৃন্দাবনের এই দিকটা এলে নিউ বৃন্দাবন, তারপর যমুনাঘাটের দিকে এলে ওল্ড বৃন্দাবন, ঠিক আছে, রিসেন্টলি আমি ঘুরে এলাম। তো সেক্ষেত্রে আর মোটামুটি খুব কমের মধ্যেই ভারত সেবাশ্রম পেয়ে গেছি বলে আমি সেখানেই ছিলাম। চারজনে 200 টাকা, আর দুজনে 100 টাকা, আমরা একজনে, ওটা না দুজনে, দুজনেও থাকতে পারেন, একজনে থাকলে বেটার হবে, দুজনেও থাকতে পারেন, 100 টাকা রুম। আর চারজনে, আমরা যে তিনজনে ছিলাম, চারজনের রুম নিতে হয়েছে 200 টাকা, সেটাই বেটার, একটু বড়, গরমকালে একটু বড় সড়ো স্পেস হলে, একটু স্পেসিয়াস রুম হলে একটু এসিও লাগে না, এসি ছাড়া হয়ে যায়। আর আমরা এবং যখন গিয়েছিলাম মে মাসের 8 তারিখ গিয়ে এখানে বাড়িতে বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরেছিলাম 17 তারিখে, তো সেক্ষেত্রে খুব একটা হয়নি। আমি যাওয়ার 2-4 দিন পর থেকে বৃন্দাবনে গরম পড়তে শুরু হয়েছে, তারপর বাড়ি এসে তো শুনলাম বৃন্দাবনে প্রচণ্ড গরম, বাড়িতে এখানেও তো গরম কলকাতার দিকে ভালোই, কিন্তু বৃন্দাবনে আরও প্রচণ্ড এক্সেসিভ হিট পড়েছিল, লাইক ওড়িশা আইটিসি ধরো। তো যাই হোক, আপনারা বুঝে গেলেন যে মায়াপুরে থাকা খাওয়ার ব্যাপারে আমি সব মোটামুটি বলে দিলাম, ঠিক আছে। তো ভবনে খেতে পারেন, না হলে অন্নদান কমপ্লেক্সেও খেতে পারেন। আর বৃন্দাবনে তো প্রচুর, এটা ভেবেছিলাম সেপারেট ভিডিও করবো, আর বৃন্দাবনে মোটামুটি একটা অ্যাভারেজ বলে দিলাম, ঠিক আছে। ভারত সেবাশ্রমের কাছে রামকৃষ্ণ মিশন আদি আছে, ভারত সেবাশ্রমে বেশ কম খরচেই আছে। আগে ওখানে দুপুরে সাথে রাত্রিও খাওয়া দিতে, কারণ দুপুরে 50 টাকা করে কুপন। নবদ্বীপ ভারত সেবাশ্রমে ছিলাম যেমন দুপুরে 60 টাকা, রাত্রিরে 50 টাকা, এরকম সাধারণ মানে নিরামিষ খাবার, খুব সুন্দর। আগে একটু প্রসাদও দিয়ে দেয়, পুরোটাই প্রসাদ বলতে পারেন, সেখানকার খাবার ইসকনে তো সবই প্রসাদ। যাই হোক, তো এক্ষেত্রে অসুবিধা হয়নি খুব একটা। আর বৃন্দাবনে ভারত সেবাশ্রমের সঙ্গে আগে তালা মারার অবস্থা ছিল, ঝামেলা হয়েছে বলে তালা এখন কিনে লাগাতে হয় এটাই, আর সে ঠিক আছে। আর রাত্রে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, বাট কম দামে বেশ থাকাই যায়, আর ঠিকই আছে বেশ। মায়াপুরে তো 100 টাকায় থাকতে পারছেন, গৌরনীতা ধর্মশালা, গৌরাঙ্গ কুটিরে, নিত্যানন্দ কুটিরে একটু বেটার ফেসিলিটি, মানে পাকা ঘর আর কি, যেটা দরমা বা বেত বা চাঁচের বেড়া, গৌরনীতা ধর্মশালা আর গৌরাঙ্গ কুটিরে। গৌরনীতা ধর্মশালার থেকে এক্সট্রা একটু ফ্যাসিলিটি আছে গৌরাঙ্গ কুটিরে, সেটা হচ্ছে ওখানে অ্যাটাচ বাথরুম পাবেন, ঠিক আছে। নিত্যানন্দ কুটিরেও আই থিঙ্ক অ্যাটাচ হবে, এই 100 টাকা করে বেশি পড়বে, ঠিক আছে। যা আগের ভিডিওতে বলেছি, আগের ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে রাখছি, যে মায়াপুর নবদ্বীপ ধাম কী করে যাবেন কলকাতা থেকে, আর ভবন ঠিক আছে কোথায় থাকবেন, সব থেকে সস্তায় কী করে থাকা যায়, এই ভিডিওটা বেসিক্যালি আমি বললাম সস্তায় কী করে খাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে। যাই হোক, আরও একটু বৃন্দাবনের আলোচনা করে দিলাম, যাই হোক অনেকের সাহায্য হতে পারে। রিসেন্টলি আমি বৃন্দাবন থেকে ঘুরে এলাম, যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী সীতারাম, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত বাই।